নমস্কার, আমার বাংলা চ্যানেলের পক্ষে 24-এ লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্বের দিনভর আপডেট সরাসরি তুলে ধরা হচ্ছে। এখন অবধি জাতীয় নির্বাচন কমিশনের তথ্যমতে শিলচর সমষ্টিতে সর্বমোট বিজেপি প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 549,014 এবং কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা 292,798 এবং তৃণমূল কংগ্রেসের 153,034। গণনা এখনও চলছে এবং বর্তমানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী করিমগঞ্জে হাড্ডাহাড্ডি, দুই জেলা মিলিয়ে এগিয়ে রয়েছেন হাফিজ রশিদ চৌধুরী। বিজেপি প্রার্থী কৃপানাথ মালা মোট ভোট পেয়েছেন 251,417 এবং হাফিজ রশিদ চৌধুরী কংগ্রেস প্রার্থী পেয়েছেন 255,452 ভোট। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী 4,035 ভোটে এগিয়ে রয়েছেন।